কাজিরঙা তিনিদিনীয়া কার্যসূচীরে আরম্ভ হয়েছে হাতী মানুষের সংঘাত প্রশমনের আন্তঃরাষ্ট্রীয় কর্মশালা। প্রকৃতি সংরক্ষণের আন্তঃরাষ্ট্রীয় সন্থা চমুকৈ IUCNর প্রজাতি সুরক্ষা আয়োগের বিশেষ উদ্যোগত দেশের আগশারী সংগঠন ওয়াইল্ডলাইফ স্টাফ অফ ইন্ডিয়ার বিশেষ সহযোগত আয়োজিত এই কর্মশালাত এশিয়া মহাদেশের 13খন রাষ্ট্রের বিশেষজ্ঞই অংশগ্রহণ করেছে। কাজিরঙার আয়োরা রিজর্টর প্রেক্ষাগৃহত আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানত IUCNর সমন্বয়ক ওয়াইল্ডলাইফ স্টাফ অফ ইন্ডিয়ার মুখ্য কার্যবাহী বিষয়া বিবেক মেননে সকলকে কর্মশালায় আদরণি জানায়। উদ্বোধনী ভাষণ প্রদান করে কাজিরঙার সঞ্চালক ডক্টর সোনালী ঘোষে। সঞ্চালকগৰাকীয়ে কর্মশালাত অংশগ্রহণ করার সকল রাষ্ট্র প্রতিনিধিকে বৈচিত্র্যময় কাজিরঙার জৈব বৈচিত্র্য দর্শনের বাবে আমন্ত্রণ জানায়। অনুষ্ঠানত IUCNর প্রজাতি সুরক্ষা আয়োগের উপাধ্যক্ষ হেইডি রিডলি, কলম্বাস চিড়িয়াখানার উপাধ্যক্ষ মাইকেল ক্রেগার, আন্তঃরাষ্ট্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ সন্থার বিলুপ্তি প্রজাতি সংরক্ষণ গোটর প্রতিনিধি এডাম ফ্লেটস উপস্থিত থাকে। আন্তঃরাষ্ট্রীয় এই কর্মশালাত এশিয়া মহাদেশের বিভিন্ন রাষ্ট্রত চলি থাকা হাতী মানুষের সংঘাত উপশম করে এশিয়ান হাতী সংরক্ষণের কর্মসূচী আর নির্দেশনার প্রস্তুত করা হব বলে জানিব পরা গেছে। मैं IUCN के एशियन एलिफेंट स्पेशलिस्ट ग्रुप का चेयरमैन हूँ और आज जो है 13-14 राज्य से लोग आए हुए हैं एशियाई हाथी के बारे में बात करने के लिए। और जो ह्यूमन एलिफेंट कॉन्फ्लिक्ट है जो सब जगह सिर्फ भारत में नहीं सारे 13 राज्यों में यही एक बहुत बड़ा विषय है और इसका सोल्यूशन ढूंढने के लिए एक गाइडलाइन बनाया जा रहा है। इसमें विशेषज्ञ भी हैं एशियन एलिफेंट स्पेशलिस्ट ग्रुप के और 13 राज्यों का जो गवर्नमेंट रिप्रेजेंटेटिव्स हैं वो भी आए हुए हैं और काजीरंगा में हम ये चर्चा करेंगे और दो दिन के बाद एक ह्यूमन एलिफेंट कॉन्फ्लिक्ट गाइडलाइंस जो है उसका शुरुआत किया जा रहा है। India as well as to our beautiful sea of it. Moving on, he takes bold steps and sometimes the arduous steps in conserving the elephants across Asia. I welcome Mr. Vivek Menon, the IUCN counselor, the executive and founder of Wildlife Trust of India and the chair of IUCN. Every day a new special school is being done. I serve on the steering committee of the SEC and some years ago, but these volunteers by themselves are not being able to move some of the agenda, especially those that are required by the government, by the rain states. Because volunteers are available when they can, as they can.